ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال توبوا إلى الله واستغفروه أنا أتوب في اليوم 100 مرة. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب الحديثين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد. أون زكاة رخالي شمني عين باي أون زكاة خالي. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. الله تن كلامه خيتر زميا بول لگے تفسحوا في المجالس اور اللہ کلام اور قران کریم اور بیکار বড় মজলিস আজকে ওলামায়ে কেরাম আইতরা রাজ্যর ভিতরে থাকি বহির রাজ্যর থাকি আইতরা গতিকে আপনারা জমিয়া বকু আল্লাহ হইতরা জমিয়া বল লাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم 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 سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم شرف ورقة سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله 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 لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর হুকুম হয় রাজেশ্বরপুর অঞ্চলের এই এলাকা আল্লাহর কালামের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তেজাম হইছে দুইটা আমি আরজ করিয়া একটা হইল আল্লাহর হুকুম না হইলে জীবনেও হয়তো আর ফাইতা নাই জলসা ঠিক না বলছে এক দুই নম্বর হইল যে সকল আমার ভাই যুবক ভাই হল মুরব্বী হল গেছেন গিয়া শরীরও বড় বেমার নাই পরিশানি নাই বিশেষ কোনো কর্ম নাই আপনারা আইজা কয় জলসার মধ্যে ফায়দা হইব ইনশাআল্লাহ এর লাগে আর সুযোগ না হইতে পারে তফসিরুল কোরআন মাহফিল না হইতে পারে এর লাগে আল্লাহরে খুশি করবার লাগে এই জমিনকে গাওয়ার সাক্ষী বানাইবার লাগে একবার সারায় জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله দোরারি মাঝে যা কিছু আছে সকলি আল্লাহর দান আল্লাহ তুমি সৃষ্টির স্রষ্টা কতই না মহান লা ইলাহা ইল্লাল্লাহ দুলুকে বুলুকে ইহ পরলুকে দুলুকে বুলুকে ইহ পরলুকে বিরাজ করে চো তুমি তোমার দয়ার সীমা তো দেখি না তোমার দয়ার সীমা তো দেখি না করেছো সবাই কৃপা দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم রাজেশ্বরপুর এলাকার ১৪ হামসায়া বিশিষ্ট এই বিরাট এলাকা লইয়া ইন্তেজাম করা এই বিশাল তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম কাবিলে ইহতারাম উলামায়ে কেরাম মুকাররিন মুফাসসিরিন মুফাক্কিরিন হযরাত আমার তরুণ যুবক ভ্রাতৃবৃন্দ বাড়িঘরে কাজের ফাঁক দিয়া শুনতে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মা আর বইন হল
আমার অনুমান এবং দিল আইছে ওলা আমি ইজহার করি আর আপনারার লগে যেহেতু আমি আপনার এলাকার মানুষ বরাহর মানুষ এর লাগিন বুধগম্য হইব মার বাসায় মাতিলে শুদ্ধ বাংলায় মাততাম নি না ওলা মাততাম জেলা মাতিয়ার ওলা মাততাম তো ইনশাল্লাহ একটু ফরক হইব সামান্য আগে আমার ভাই জাইন জন্মগত সূত্রে কলকাতার মানুষ লাগি শুদ্ধ বাংলায় তার মাতাও লাগবে লাগে মাতছ ইতাই আমরা যারা সিলেটি এলাকার মানুষ সিলেট সংলগ্ন এলাকার মানুষ সিলেট বাসার মানুষ সিলেটি মানুষ মাতৃভাষা আমরা ওটাও এর লাগিন ও বাসায় মাতিমো আমি ঠিক আছে ইনশাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল বহুত বাড়ি বহুত আমদা বহুত জরুরি এক জলসার ইন্তজাম আপনারা সারাই মিলিয়া করছে এবং অত্যন্ত প্রাসঙ্গিক এক সুরা আমি না লায়াকল লাগি সিলেকশন করছি সুরায় আল হুমাজা যে সুরায় হুমাজা আমরা সবর মুখস্থ এবং যে জমানার মধ্যে দিয়ে আমরা গুজর আর আমরা গুজরিয়া যাইয়ার এই জমানাত বড় জরুরি আল্লাহর কালামর এই সুরার আলোচনা করা এবং আলোচনার বাদে বন্ধু বান্ধবের মাধ্যমে সম্পর্কর মাধ্যমে আল্লাহর এই কালামের নয় আয়াত বিশিষ্ট এই সুরার ব্যাপকভাবে মানুষের লগে আলোচনা করা বড় কঠিন ডিপার্টমেন্ট হইল তফসির সাতটা বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ডিপার্টমেন্টের নাম হইল আত তফসির আলহামদুলিল্লাহ অনেক মুফাসসিরিন হল দাওয়াত দিছেন এই দুই দিন ব্যাপিয়া তফসিরুল কোরআন মাহফিল আপনারা সামনে কোরআনে করিম থেকে তফসির পেশ করা হইব কিছু ওই গেছে আর কিছু আমার বাদেও হইব আগামী খাইলেও হইব আশ্চর্যর কথা হইল বেশিরভাগ মুফাসসিরিন কেরাম হলে তফসির শুনাইবা না কে করবা তফসির শুনানি হয় যারা তফসির করিয়া গেছেন গিয়া আল্লাহর কালামর ব্যাখ্যা কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ ইজমাআ উম্মাহ আর ইয়াস এই সাইর ডিপার্টমেন্টর সম্মিলিত যৌথ ডিপার্টমেন্টর নাম হইল বিষয়ের নাম হইল তফসির কঠিন বিষয় ব্যাপক আলোচনা কোন মানুষে আল্লাহর কালামর তফসির বাঙ্গিয়া বুঝাইয়া বেদরে বারহরিয়া আভ্যন্তরীণ এবং সামনে বাসাইল মাতখতাগুলা স্পষ্ট করি বুঝাইয়া দেওয়া আল্লাহর কালাম সম্ভব নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব থেকে বেশি কোরআনে করিম বুঝাইছিলা এর বাদে সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে বুঝছেন কোরআনে করিমর ব্যাপক মানা এক্সটার্নাল মিনিং কাম ইন্টারনাল মিনিং লুকাইয়া রাখা আল্লাহর যেতগুলা উদ্দেশ্য আছে কালামুল্লাহ দেওয়ার আয়াতরে দেওয়ার ছোট সুরা বড় সুরা বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ কালামরে দুই ভাগে বিভক্ত করছেন কিছু আয়াত কঠিন কিছু আয়াত সোজা আমার লগে জয় বা জিনা হইবা হঠাৎ ফট করে উঠিয়া যাইবা না কোরআনে করিম ব্যাখ্যা করার যোগ্যতা আমি নালায়ক আমজদর নাই দাওয়াত যেহেতু দিছই সেই সূত্রে লাভবাহিক কইয়া হাজির হইছি অত্যন্ত সংক্ষেপে আপনারা সামনে বিক্ষিপ্ত সুরে চিত্রায়ল কিছু সিস্টেমে আপনারা হুমাজা বুঝাইবার চেষ্টা করম আল্লাহ বুঝাইবার তৌফিক দেখুয়া আরো জোরে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ কালামুল্লারে দুই ভাগে বিভক্ত করছেন কয় ভাগে দুই ভাগে এক ভাগ হইল কি কঠিন আয়াত সমূহ আয়াতে মুতাশাবিহাত আর বাকি আয়াতগুলা হইল আয়াতে মুহকামাত এগুলা সহজ ইজিলি বোধগম্য হয়
علمائي كلام رأي مفسرين أخل رأي سنة ولا سامعين أخل رأي عمر جدا وعاز نصيحت چلے ببين بشوئے رفرين وطبع علمائي كلام اور اچھا ازارة علوچنا خورن اتا على دا department ار تفسير permanent تخ department ونیت زگر مدد آمی گیا خوئی مسجدے مسجدے اللہ کلام اور تفسیر شروع خورکوان لگتار فائدہ دوار متو 24 گھنٹا زی خدمت فائدہ رکھے امتر فائدہ پوسائیں دارون بابے ایبان اتو انتو شخت بابے دینار پتے او گئی دیں اٹا ہوئی لقوران کریم اور تفسیر جو رہو کہ سبحان اللہ اللہ بہت بڑا خوش نصیب بندہ اپنا را ذرا مشورہ خوریا سدھوٹا ہمسائی اللہ کے اکتری قرآن خوریا مشورہ خوریا زی اپنا را تفسیر اور بستوب روپ دیتے فرسن اللہ کین خوکو الحمدللہ ایٹا اللہ رچہ نہ ہوئی لے کنو زمینو اللہ دین اور کنو ماتمتا ایلوائینا بڑا ضروری یخن گرے گرے اللہ کلام اور روشنی کے ہمائی تو انتمو دین اور خدمت اور اختمت دمو اللہ قرآن کریم اور تفسیر দুস্তকল বুজুর্গ হল আমি আমার মাত্র শুরু করবার আগে আবারও আমি অনুরোধ হরিয়া দয়া হরিয়া সুরায় আল মুজাদালা সুরার মধ্যে আল্লাহ পরিষ্কার বয়ান করছেন মজলিস কিরকম হইত মজলিস জমাই হইত কোনো গ্যাপ রইত নাই আপনারা দয়া হরিয়া সারা চট করে জমি যাকা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অতখান জায়গা গ্যাপ রাখবা না অতখান জায়গা দেখবা বরকত হইব আল্লাহ হইতরা আল্লাহর মাত শুনকো আল্লাহর কালাম আর আলোচনা শুনা তাইয়া শুনকো আল্লাহর মাত ফায়দা হইব দয়া করিয়া জায়গা পরিবর্তন করিয়া সামনে আওগে জায়গা মারো কয়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم دوستغل بزرگغل اي جه سورة سورة همزة বড় ভয়ঙ্কর আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা এমন এক কথা কোরআনে করিমর এই সুরার মধ্যে আছে যেটা আস্তে কোরআনে করিমর মধ্যে আর আলোচনা হইছে না আল্লাহ কইছেন না খুব খেয়াল দিবা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে সুরা মুফাসসিরিন কেরামখলে লেখতরা এক নম্বর উদ্ধৃতি তফসির ইবনে কাসীরের মধ্যে লেখতরা প্রথম কথা হইল এই এক সেকেন্ড লাগিন দয়া করিয়া আমি অনুরোধ করিয়া কর জুড়ে মিনতি জানাইয়া কথাটা চাইবা না একটা কথা যাহাতে না ছুটে আপনার আর সাওয়ার উপরে খেয়ালের উপরে তীক্ষ্ণ দৃষ্টির উপরে দিলর খেয়ালের উপরে ভিত্তি করবো আমার আলোচনা করা ঠিক আছে ইনশাআল্লাহ আমি আয়োজক কমিটির হইয়া যদি সম্ভব হয় তারা লালসা খাওয়া কোয়া তফসির হরা জেলা কঠিন তফসির আলোচনা শোনা এর থেকে বেশ কঠিন দয়া করিয়া তারা সা দেখুয়া এই সুরা নাজিল ওইবার পিছনে কোনো ঘটনা নাই সরাসরি মা বিশেষ বড় কোনো ঘটনা নাই বিশেষ কোনো কারণ নাই এই সুরা আল্লাহ নাজিল হরছই কেয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা এবং বান্দিরারে মারাত্মক ভয়ঙ্কর ধরনের দুই জাত গুণাত তাকে বাঁচিবার লাগিন আল্লাহ ডিরেক্ট সরাসরি সতর্ক করছেন এক গুরু হইতরা আবদুল্লাহ ইবনে আব্বাসর এক রিওয়ায়ত তাকে পাওয়া যায় উবাই ইবনে হলফ নামে ভয়ঙ্কর এক গুণাগার যার কিছু নেতিবাচক মন্তব্য এবং মানুষরে দুঃখ দিবার মতো মানুষর দিল আঘাত দিবার মতো মানুষরে লইয়া ক্রিটিসাইজ করবার মতো কিছু নেগেটিভ কর্মর কারণে আল্লাহ এই সুরা নাজিল করছেন
এক নম্বরে খেয়াল করা মক্কাতুল মুকরমার মধ্যে এই সুরা সর্বসম্মত এই সুরা মক্কা মুয়াজ্জমাত নাজিল হইছে আর মক্কা শরীফের মানুষে নবীজিরে কি পর্যন্ত তাকলিফ দিছেন আপনারা সবাই জানত এটা আমার হওয়ার উদ্দেশ্য না দরকার নাই কি পরিমাণ তাকলিফ দিছেন নবীজিরে এর মধ্যে দেখিয়া এক গুঁড়ো ২৪ ঘন্টা নবীর লগে লাগাইল আসলা সামনেও গীবত হর্তা পিছনেও গীবত হর্তা শিকায়ত হর্তা দুইজন দি লাগাইতা একজনের মাত আরেকজন দে গিয়া লাগাইতা সামনেও হর্তা পিছনেও হর্তা আড়ালেও হর্তা লুকাইয়াও হর্তা মানুষের সামনেও হর্তা আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে মহান ফায়দার স্বার্থে এই সূরা নাজিল করলা এক নম্বর আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এক নম্বরে আল্লাহ ওয়াইলুন শব্দ ব্যবহার করছেন ওয়াইলুন ওয়াইলুন শব্দ তার তর্জমা হইল দুইটা হইতে পারে একটা হইল গিয়া জাহান্নামের একটা উপত্যকারে একটা এলাকারে হওয়া হয় ওয়াইলুন আর আরেক তর্জমা হইল তাফসির ইবনে কাসির লেখতরা জালালাইন তোরা ব্যাখ্যা হতরা আরেক ব্যাখ্যা গ্রন্থর মাঝে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ দেওয়ার মতো মারাত্মক একটা শব্দ আল্লাহ দিতরা দংশর ফয়সালার লাগিন ওয়াইলুন ফুকান আউযুবিল্লাহ ওয়াইলুন বলে আল্লাহ খেনে তুমি দংশ শব্দটা আনলায় দংশর মাত তুমি আল্লাহ খেনে মাতরায় খে দংশ তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা লিকুল্লি সবার জন্য আরে এই মানুষগুলা খারা যারার মাত আল্লাহ হইতরা এরা দংশ আমি টুকিয়া আনছি আপনারা লাগে যে লফ্সগুলা কইলে দিল আসর করে মুফাসসিরিন কেরাম কইলে লেখতরা কালিমাতু আযাবিন আওয়াদিন ফি জাহান্নাম হয়তো এটা আযাবর একটা কালিমা অভিশাপ দেওয়ার মতো একটা কালিমা শাস্তি পাইবার মতো একটা শব্দ অথবা এই শব্দের অর্থ হইল জাহান্নামের একটা উপত্যকার নাম হইল ওয়াইলুন ফুকান আউযুবিল্লাহ ওয়াইলুল লিকুল্লি বরবাদ এবং ধ্বংস সবার জন্য এই সবার এই সবাইরা কারা এই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসস্তূপের মধ্যে ফেলিতেছেন আল্লাহ বলিতেছেন এই মানুষগুলি ধ্বংস বলে খারা আল্লাহ ওয়াল্লা ফরমাইত্রা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এক নম্বর জমাতের নাম হুমাজা আর দুই নম্বর জমাতের নাম হইল লুমাজা এক গুরো হুমাজ আর আরেক গুরো লুমাজ দুস্থ হল বুজুর্গ হল মাঠটা ফলো করবা দুই গুরো মানুষ ধ্বংসর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে হইত্রা এক গুরো হুমাজ আরেকগুলো হইল লুমাজ এখন হুমাজা শব্দর তর্জমা মুফাসসিরিন কেরাম বলে বিভিন্ন লাইনে ব্যাখ্যা হতরা এক একজনের এক একটা মত আর মুফাসসিরিন কেরামের বিভিন্ন মতের ঐক্যবদ্ধ রূপ হইল কোরআন কারীমের তাফসীর সুবহানাল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ধ্বংস এই সকল মানুষেরা যারা পশ্চাতে নিন্দা করে এবং সামনে এসে অনিন্দা করে আব্দুল্লাহ ইবনে আব্বাসে হইতরা হুমাজা এরা ও দলের মানুষ যারা সামনে মানুষের নিন্দা করে ও আমি সংক্ষেপে আপনারা সামনে খে খে কিতা মাতিলা প্রত্যেকটা মাত গুরুত্বপূর্ণ খেয়াল রাখবা হজরত সুফিয়ানে সৌরি তাইন ফরমাইত্রা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা হুমাজা এই গুরু মানুষরে হওয়া যায়
যারা মানুষরে হাত দিয়া চক্ষু দিয়া এবং ব্রু দিয়া মানুষর দিলর মধ্যে হষ্ট দিয়া তাহে হাত দিয়া মানরে হষ্ট দেওয়া জেলা হিংসার প্রকারভেদ আছে মাটি বানা দয়া করিয়া হিংসার প্রকারভেদ আছে অহংকারর প্রকারভেদ আছে ওলা মানুষে গীবত হরা এবং শেকায়ত হরার বিভিন্ন প্রকার ভেদ আছে মানুষে মানুষের লগে হিংসা করে নানি হিংসা মানুষে করে রাজস্বরপুর গ্রাম নাই সমগ্র দুনিয়ার মধ্যে মানুষের সবচাইতে ধ্বংসাত্মক বড় গুণা যেটার নাম হইল হিংসা এই হিংসার কারণে মুসলমান জাতি এক দুই বছর নাই একটা না 200 বছর পিছনে পড়ছে যেটার কাইল ঐলা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি হিংসা করার কারণে গীবত শিকায়ত করার কারণে অন্যর লেজ লইয়া অন্যের ট্যাং লইয়া টানাটানি করা না বাদ দেওয়া পর্যন্ত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইয়া গেছেন মুসলমান জাতির অবনতি ছাড়া উন্নতির আশাই করা যায় না প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গড়ে এবং গড়ে বাইয়ে বাইয়ে চাষার গড়ের বাইল্যকে বাইর বাইল্যকে বনির বাফল লগে ছেলেরও খঞ্চার হিংসা আছে না নাই মাতুই না শুধুমাত্র হিংসা দুস্থগল বুজুর্গগল আমি আপনারে বালা পাই না এই বালা না পাওয়াটা হিংসা আপনারে আমি আড়ালে মাতিতে মাতিতে এমন সময় আইব আমি সামনে আপনারে গাইলানি ধর্ম যখন মানুষে মানুষরে বালা পাওয়া বাদ দিলায় যখন খারাপ লাগা শুরু হয় প্রথমে মানুষে মোটামুটি খারাপ পাইয়া দিলে দিলে খারাপ পায় এর বাদে মানুষরে শেয়ার করা শুরু করে এই মানুষটা বালা নাই এর বাদে বিরাট আকারে মানুষে সবরে হওয়া শুরু করে যখন তার হিংসা আরো বাড়ে তার গীবত করার প্রবণতা আরো বাড়ে এই মানুষটারে আরো হে বাদ ভায় তখন হে সামনে আগে হইতো পেছনে এখন সামনে গাইলানি শুরু করিলায় ঠিক না দুষ্টগল বুজুর্গগল গিবত করি করি শেকায়ত করি করিয়া যখন অ্যাডভান্স হইতে হইতে তারে বাদ ফাইতে ফাইতে অন্তিম সীমানার মধ্যে যায় তখন তারে মারা ধরে এবং ওটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার বাদে মানুষে মানুষরে মাডার করতে উদ্যত হয় আপনারা ঘুমাইতেন আমার দেখা মতে 60 জনে চোখ মুজিছেন আর 11 জনে আমি দিছেন 11 চাইরে কত ফন্ড দেখো কবাই 9 আয়াতর সুরা আর ফন্ড জনে হাঁটছেন বেগরব নিয়া আমারে দয়া করিয়া আসা দিলা করে বাবাই না আমি যাই আর গিয়া তোরা জিকির করে ইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেয়াল করবা আমি সুফিয়ানে সৌরি আল্লাহর বলি সুফিয়ানে সৌরি এই ওয়াইলুল্লি কুল্লি হুমাজা এবং লুমাজা এই দুইটার তর্জমা সুফিয়ানে সৌরিয়ে হইত্রা ওলা এখন আমি সুফিয়ান সৌরির মতে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা বুঝাইয়া দিয়া আবু বাকি রয়েছেন 4-5 জন তারা কিতা হইত্রা যদি সময় থাকে আমার বড় ডর করছে এই সুরার তফসির আমি না লায়ক কম বক্তে আরো করছে কিন্তু আমার বড় দুঃখ লাগছে ডর লাগছে এখন হইতেও ডর লাগে তোরা অ্যাডভান্স হইলে আর আপনারা বাদে ভিক্ষা করম এই আয়াতর এই সুরার মধ্যে জায়গাটা আছে নারুল্লাহ আছে না নারুল্লাহ মুফাসসিরিন কেরাম ওখলে লেখতরা কোরআনে করিমর মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর আগুন বলা হয়েছে একমাত্র সুরায় হুমাজার মধ্যে বলা হয়েছে আল্লাহর আগুন আল্লাহর আগুন হইয়া আর কোনো আলোচনা কোরআনে করিম নাই ভাই একমাত্র হুমাজার মধ্যে আছে যদি আপনারা সুযোগ দেন ঘুমায় না তে মারটা ফুরাই মারতাম না ইনশাল্লাহ সুফিয়ানে সৌরিয়ে ফরমাইত্রা হাত দিয়া মানুষরে দুঃখ দিয়া হাত দিয়া কষ্ট দিয়া মানুষের মনের মধ্যে দুঃখ দিয়া
হুমাজার দলর মধ্যে হামারায় আর আড়ালে তার গিবত হরিয়া তার নোকসান হরিয়া তার দড়ি টানাটানি হরিয়া ট্রেন টানাটানি হরিয়া তুমি তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনে হইত্রা তুমি শেকায়ত হরডায় শেকায়ত হরা গিবত হরা আড়ালে মাতা সামনে মাতা বালাহাম না বাদহাম বিয়ার বাঙ্গানি মানুষে আড়ালেও দে যখন জারিত পারে না তখন সামনেও গিয়া দিলাই দিলেন সামনে গিয়া কইব নি আপনার ফুড়িনো বিয়া দিবা না ওখানে কইব নি সামনে গিয়া কৌশল অবলম্বন করিয়া হইব বেলে আমি তা বাঙ্গানি উঙ্গানি দিয়ার নাবা তবে হুঁশরি ফুড়ি দিও এখান কিতা হয়েছে এখান বাঙ্গানি না জোড়ানি এখান বাঙ্গানি না জোড়ানি খবরদার আমার আল্লাহ হুইত্রা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা সামনে এবং পিছনে গিবতকারীরা উশিয়ার আমি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইয়ার ওয়াইলুন এরা ধ্বংস এরার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এর বাদে বয়ানার আমার আল্লাহ কিলা ধ্বংস করবা যারা মানুষের গিবত করে সামনে যারা পিছনে করে সত্য হোক অথবা মিথ্যা হোক যারা গিবত শেকায়ত করে তারা রে কোন জায়গার মধ্যে আল্লাহ বান্দিয়া রাখবা নারুল্লাহর মধ্যে সামনে আলোচনা আর ইনশাআল্লাহ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা সুফিয়ানে সৌরি ফরমাইত্রা যারা সামনে হাত দিয়া দুঃখ দিয়া কষ্ট দিয়া বেইজ্জত করে মানুষে মানুষের সামনে করেন না করে না দুই নম্বরে ওইত্রা চোখ দিয়া মানুষের দিলর মধ্যে চোখ দিয়া দুঃখ দিলা এবং বুড়ি দিয়াও দুঃখ দিলাই চোখ দিয়ার বুড়ি দিয়া মানুষ দিল দুঃখ দেওয়া যায়নি জিয়া যায় আমরা হরি আমরা বুঝি পাই না ও দেখবা আমার ভাই তুমি আমরা কালামুল্লাহ দান করলাই কিন্তু আমরা বুঝলাম না আল্লাহ বুঝলাম না আল্লাহ কোরআনের ফায়দা লইতে পারলাম না কোরআনের মধু আহরণ করতে পারলাম না আমরা দুনিয়া দেওয়া বেকার হয়ে যাইব আল্লাহ মৌতর আগে সরসরি আন্দাজেও বালা মোটামুটি মোটামুটি হিসাবেও বালা আমরা রে তোমার কালাম খান বুঝবা রে তৌফিক দিলা হৌজুরে আল্লাহুম্মা আমিন দোয়া করবা আল্লাহ তোমার কালামুল্লাহ খান মানে তুমি তুমি মানে কোরআন যদি কোরআনের আলোচনা আমি শুনি কোরআনের রঙে রঙিন হয় তাহলে আল্লাহ আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার সুবহানাল্লাহ আল্লাহর হেও দেখতে চায় যদি জুন্নুন মিশরি ফরমাইত্রা যদি হেও আল্লাহরে দেখতে চায় কোরআন ওখান মিলিয়া বই যাও সুবহানাল্লাহ আল্লাহর লগে যদি গল্প করতে চায় তাহলে তিলাওয়াত শুরু করে দিক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে কথা বলাও হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এই জলসার তফসিরের উসিলায় এলাকার মধ্যে প্রত্যেক মসজিদে আল্লাহ তোমার কালামর তফসিরের ইন্তজাম করিয়া দেও আল্লাহ হো আমিন তিলাওয়াত বাড়াও তফসির বাড়াও ওহানের লগে মহব্বত লাগাও আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে বিছনার মধ্যে ঘরের মধ্যে খারবারের মধ্যে সার্ভিসের মধ্যে তাম ডিপার্টমেন্টের মধ্যে আমার আল্লাহ শান্তি নামক নিয়ামতটা দিয়ে বেরিয়ে লইবা সুবহানাল্লাহ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা চোখ দিয়া বুড়ি দিয়াও মানরে বেইজ্জত করা যায় শেকায়ত করা যায় যেমন আছে হে আপনার দেখেন না চান না অন্যরে আপনি হইত্রা বুঝলেন বুঝলেন বুঝা যাননি তখন হ্যাঁ একজনে দেখছে না আর একজনে তারে দেখাইবার লাগিন তারে দেখাইয়া শক্তি মারে মানে তুই নো বুঝিলা আমি তোর কথা বুঝা না তুই না কেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা হাত দিয়াও করা যায় চক্ষু দিয়াও করা যায় বুড়ি দিয়াও করা যায় আর আড়ালে মানুষ দিয়াও করা যায় পিছনে কেস দিয়াও করা যায় জমিনের মধ্যে বিভিন্ন ধরনের গোসা গাড়িয়া করা যায় বড় রাস্তার ছোট বানাইয়া হুমাজা এবং লুমাজার মধ্যে ঢুকা যায় ছোট রাস্তা
বড় হয়ে গেছে, একদিন উঠলেন জীবনে উঠলেন বেলা বেটে লাভায় হামাইয়া জলসার মধ্যে যাইতে সময় তিন বছর আগে দেখলাম এখাতি রাস্তা, এখন দেখার হয়ে গেছে তিন আর জীবনে হইব না, কিন্তু তিন আতর রাস্তা এখাত হয়েছে ইলা আছে না, আগে হামাইতো ট্যাক্সি বা ভ্যান ইন্ডিগো হামাইতো, এখন বাইক বালা করে হামায় না আসিন না না, এটা গীবত এবং শিকায়ত মানুষরে বালা না পাওয়া আল্লাহর বান্দারে দিল থেকে খারাপ পাওয়া এটা হিংসায় পরিবর্তন ওয়া মানুষে মানুষরে মারিলায় তার জমি জবর দখল করিলায় তার উপরে কেস দিলায় তারে জানে মারিলে এবার চিন্তা যারা করে মানর সামনে বেইজ্জত করতে চায় জুমার দিন সারা মানর সামনে তারে উলঙ্গ করতে চায় চায় না যারা সামনে করতে চায় যারা পেছনে করতে চায়। যাই হোক বেশ লম্বা করতাম না, শর্টকাট আমার মাঝে আবদুল্লাহ নুমান সাহেব আসেন আলোচনা করতাম। সাঈদ ইবনে জুবায়ের আল্লাহর বান্দায় দুই নম্বরে টাইম ফরমাইত্রা খেয়াল করো বেলে হুমাজা আর লুমাজা আরেক আয়াত আছে সুরে কলম হাম্মা জিম্মাশা ইম্মিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম নাউযু বিল্লাহ কওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা এই যে হুমাজা যারা গীবত করে সামনে অথবা পেছনে আড়ালে আবডালে করে মানুষের দেখাইয়া করে লুকাইয়া করে আল্লাহ পরমাইত্রার নাম এই ব্যক্তির নাম হইল হাম্মাজ। বুড়া মানুষের ডেফিনেশন দিত্র আল্লাহ রাব্বুল আলামিনে ফইলা হইত্রা হাম্মাজ যে আড়ালে অথবা সামনে মানুষের গীবত এবং শেকায়ত ত্রুটিগুলা ভুলগুলা হইতে থাকে। এই সোশ্যাল মিডিয়ার যুগ সব থেকে প্রাসঙ্গিক আলোচনা এই সুরার মুতাআল্লিক রিলেটেড হইল সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবা আপনারা আল্লাহু আকবার কাবীরা আস্তাগফিরুল্লাহ আল আযীম নাউযু বিল্লাহি মিন যালিক ওয়াজ মাহফিল থেকে লাগাইয়া কাতার বিশ্বকাপ থেকে শুরু করিয়া হর ডিপার্টমেন্টত ভিডিওসগুলো আছে পোস্টসগুলো আছে স্ট্যাটাসগুলো আছে পক্ষে এবং বিপক্ষে মন্তব্য আছে না নাই। একজন দেখলাম বাইলা করিও না আমার হে জবাব দিছে তার নাম হইল কমেন্ট, ভালোও হতে পারে খারাপও হতে পারে কমেন্টস অপশন আছে তাই আমি কমেন্ট করি নাউজুবিল্লাহ কমেন্ট ইগু খরকে বানাইয়া দিছে আল্লাহ নি মানুষের বানাই নানি ম্যান মেড নানি মাতই না কেনে আমরা মানুষের বানাইল জিনিসের উপরে জ্বালা ইয়াকিন রাখি যদি আর হাজার বাগর একবার আমরা ইয়াকিন কোরআনে করিম করিলাই তাইলে আমরা আল্লাহ পাইতে বড় সুবিধা। এক ডক্টর রহমান এমএলএ হসপিটাল গুয়াহাটি প্রায় মানুষ যায় নার্ভ রিলেটেড ডিজিজ হইলে হন যায় রোগ সংক্রান্ত ডিপার্টমেন্টও হন যায় প্রায় আরাম ওই যায় এমএলএ রহমান ডাক্তার জবরদস্ত এক ডাক্তার মাশাআল্লাহ। কোন ট্রিটমেন্ট করাত গেছিলাম আমরা বরাহর এক রোগী নাম পরিচয় দেওয়ার জরুরত নাই সময় নষ্ট করিয়া গেছেন তাই নাটটা কেলা হত না বড় আল্লাহওয়ালা বড় নেক মানুষ ফেটর মধ্যে দেখলাম ফ্যাট এবং হমরর মাঝখানের রগর জয়েন্ট আছে ডাক্তারে কইলা আপনি এক্স রে করিলা কুয়া এক্স রে করার পরে দেখা যায় একটা রগ আর এক রগর উপরে উঠিয়া আর একটা রগর লগে ফেস খাওয়াই লাই না হমরর মধ্যে হয় এই জায়গার মধ্যে হয় কোনো নেক পেইন যখন হয় পিছনে হয় ব্যাকবোন হয় বিভিন্ন রগর সমস্যা হয় ওই না ওই না ডাক্তারে হইছে রগর উপরে রগ উঠিছে এক্স রে করা হয়েছে না আমরা কেমন বিশ্বাস করি মাতনাখানে ফেটর মাঝে ফাতর আছে ছোট দশটা বড় একটা দেখতারানি আপনি মেশিনের উপরে বড় বিশ্বাস ইটা হাসাও আল্লাহ ব্রেইন দিয়া মানরে বানাই লাইলা ফাতর ডাক্তারে হইছে বারোটা বাড়ি তাওয়ার বাদে যদি আপনার ফুয়ায় হয় বা বিবিয়ে হয় না বা এটা হুদ্দা ফাতর নাই আপনি কইবানি মাশা আল্লাহ ডাক্তারে কইছে বারোটা আপনি নাই কইতে আপনার মাথার মাইল নিয়েছি মানবুন দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বান্দারে খোয়া হইল
রগর উপরে রগ উঠিয়া তিন নম্বর রগল লাগে পেশ খাওয়াই এখন আপনার অপারেশন লাগে দুই লাখ টাকা কয় লাখ টাকা আল্লাহর বান্দা বড় গরিব বান্দা বাড়িত আওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিন দে কইলা আমার আল্লাহ ডাক্তারে কইছেন তো ওলা মগর আমি তো দেখি আর না আল্লাহ রগ বানানে ওয়ালা আল্লাহ রগর উপরে রগরে তুলনে ওয়ালা উঠানে ওয়ালা আল্লাহ এবং তিন নম্বর রগর মধ্যে ফেস খাওয়ানে ওয়ালা ও আমার আল্লাহ রগ জেলা তুমি উঠাইলা তুমি লামাও আমিন ভগবান আর ফেস খাওয়ানে ওয়ালা তুমি আল্লাহ এই ফেস তুমি খাওয়াইলা ফেসটা তুমি ছুটাইয়া দে বন্দায় দোয়া হোত্রা কেল করবা দোয়া হোত্রা ইয়াকিন লইয়া আল্লাহ বানানে ওয়ালা তুমি আল্লাহ রগর উপরে রগ উঠানে ওয়ালা তুমি আল্লাহ তিন নম্বর রগ দি ফেস খাওয়ানে ওয়ালা তুমি আল্লাহ ও আল্লাহ মেহরবানি করিয়া আমি গরিব বন্দারে তুমি আল্লাহ মুক্তি দেও আমি এখন অপারেশন করাইবার সম্বল নাই ও আল্লাহ মেহরবানি করিয়া আমার রগর বেদনার আরাম দিলাও তাই সুতিয়া নমাজ ফড়িতা বুঝা যার নি ভাই স্ট্রেচার দিয়ে এক জায়গার দিয়ে এক জায়গার লড়িবার লাইন নাই বড় ডেঞ্জার রগর সমস্যা বড় মারাত্মক আল্লাহর বান্দার দোয়া শেষ হইতে না হইতে আমার আল্লাহ এই ফেস বন্ধ সুটাইয়া এবং রগর উপরে দেখি রগ লামাইয়া দিলেইলা আমার শেষ নেই জি হুজুর আইছেন وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين